সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাগলের খামারে খাবার খরচ কীভাবে কমাইবেন বর্তমান খাবারের যে দাম সেই দাম দিয়ে খাবার খাওয়াইলে বিশেষ করে দানাদার খাবারগুলো যদি ছাগলকে দেন সেক্ষেত্রে কিন্তু বহুত খরচা হয়ে যায় যার কারণে আমাদের লাভও কম হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাই বা আপনারা কীভাবে কম খরচায় ছাগলগুলি লালন পালন করবেন এবং সে খাবারটিও যেন অতিমাত্রায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হয় তাই ভিডিওটি অবহেলা করবেন না সম্পূর্ণ দেখবেন আর যে সকল ভাইরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময়। ছাগল খাবারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই বন্ধুরা ছাগলের খাবারের দাম যেহেতু বেশি সব জিনিসের দাম যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু খামারের ছাগলগুলি পালন করতে আমাদের অনেক টাকার প্রয়োজন হয় এক সময় আমাদের খামারে যেখানে দশ দৈনিক দশ টাকা খরচ হতো এখন কিন্তু বিশ টাকার ঊর্ধ্বে চলে গেছে কারণ সব খাবারের দাম কিন্তু ডাবল হয়ে গেছে এক্ষেত্রে আমাদের করণীয় কি। কিভাবে খামারটি টিকিয়ে রাখবো অনেক বাইরা কিন্তু এই কারণেই খামার বন্ধ করে দিচ্ছেন যদি আপনারা একটু সচেতন হন এবং একটু ভালো মতো পালন করতে চান তাহলে কিন্তু আপনাদের খাবার খরচ অবশ্যই কমাইতে হবে লাভ বেশি করতে চাইলে অবশ্যই আপনাদের খাবার খরচ কমানো ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই এখন আপনারা যাদের আপনাদের যাদের জমি রয়েছে ঘাসের জমি রয়েছে তাদের তো কিন্তু সমস্যা নেই তারা ঘাস খাইয়ে খাওয়ান হালকা পাতলা দানাদার দেন কিন্তু যাদের ঘাসের জমি নাই যাদের ছাগল রয়েছে অনেকগুলি খামার রয়েছে কিন্তু ঘাসের জমি নাই তাদের কিন্তু নির্ভরশীল হতে হয় দানাদার খাবারের উপর আর এই দানাদার খাবার অতিরিক্ত খাওয়ানোর পরে কিন্তু অতিরিক্ত খাওয়ানোর ফলেই কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে এবং লাভ কম হচ্ছে এমনকি খামারি কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যদি বাচ্চা ছাগল মারা যায় সেক্ষেত্রে কিন্তু লস ছাড়া আর কিছুই পাবেন না এই সেক্টরে তাই বন্ধুরা আজকে আমি যে খাবারটির কথা বলবো আপনারা সেই খাবারটি খাওয়ালে কিন্তু সেই ছাগলগুলি পালন করতে পারবেন এবং কম খরচায় ছাগলগুলি পালন করতে পারবেন খাবারটি কি চলুন আমরা দেখেন এই খাবারটি কি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পারছেন বস্তা বস্তা খুলে নিচ্ছে এর ভিতরে কিন্তু সাইলাস সাইলাসের বস্তা এগুলো এই সাইলাস যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে খাবার খরচ কমে যাবে আমি বলব না দানাদার খাবার একবারেই দেবেন না দানা খাবার অল্প দেবেন যেখানে যেখানে আগে একশো পার্সেন্ট দানাদার খাবার দিচ্ছেন সেখানে এখন বিশ পার্সেন্ট দিলে সারবে আপনি যদি এই সাইলাস খাওয়ান এখন আপনি ভাবছেন সাইলাস পাবো কই বন্ধুরা বিভিন্ন বাইরা এই সাইলাস বিক্রি করে থাকে দোকান পাঠেও মাঝে মাঝে পাওয়া যায় আর যদি আপনার এলাকায় গো খাদ্যের দোকান থাকে তাদের কাছে বলবেন ভাই আমাকে সাইলাসের ব্যবস্থা করে দেন তারা কিন্তু এনে দেবে তারপরে তারা তাদের কাছ থেকে কিনলে আপনাদের একটু দাম বেশি হতে পারে কিন্তু আপনি বাহির থেকে কিনবেন যারা যাদের খামার রয়েছে যারা সাইলাস তৈরি করে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন বিশেষ করে ভাই আপনাদের কয়েকটা চ্যানেলের নাম বলব তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যেমন ক্ষুদ্র খামারি এক বাই আছে ইউটিউব চ্যানেল খুদুর খামারে তার ভিডিও আপনারা অনেকেই দেখেন কারণ সে গরু ছাগল নিয়ে ভিডিও আপলোড করে থাকে সে কিন্তু সাইলাস বিক্রি করে থাকে বর্তমান তার খামারে সাইলাসের দাম এগারো টাকা কেজি আর এক বাই আছে সেটা হচ্ছে কৃষি চ্যানেল সেও কিন্তু সাইলাস বিক্রি করে থাকেন কৃষি চ্যানেলের শফিক বাই সেও কিন্তু সাইলাস বিক্রি করে থাকেন আপনারা অবশ্যই এই সাইলাসটা কিসের সাইলাস নেবেন বন্ধুরা অবশ্যই ভুট্টার সাইলাস নেবেন ভুট্টার সাইলাস অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আপনারা ভুট্টার সাইলাস খাইয়েও কিন্তু ছাগল পালন করতে পারবেন প্রথম অবস্থায় ছাগলগুলি যদি সাইলাস না খেতে চায় অল্প অল্প করে দেবেন আস্তে আস্তে ছাগলগুলি সাইলাস খাওয়া শিখে গেলে আর দানাদার খাবার প্রয়োজন হবে না আপনার সাইলাস খাবার যখন ছাগলগুলি শিখে যাবে আপনার খরচটা কমে আসবে এক কেজি সাইলাস ধরেন এগারো টাকা দাম হল আপনি এক কেজি সাইলাস কিন্তু দুই তিনটা ছাগলকে খাওয়াতে পারবেন আর পাশাপাশি আপনারা হালকা পাতলা দানা দার দেবেন আর যদি আপনি গাছ সংগ্রহ করতে পারেন গাছের ডালপালা ভেঙে দিতে পারেন কিংবা বাড়ির আশেপাশ থেকে গাছ সংগ্রহ করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আরও কমা কমিয়ে দিতে পারবেন দেখা যায় এক কেজি সাইলাস তিন চারটা ছাগল খাইলে আপনার খরচা কত হচ্ছে চারটা ছাগল খাইলে কিন্তু আড়াই টাকার মতো খরচা হয় আপনারা এই সাইলাস খাইয়া যদি ছাগল লালন পালন করতে পারেন আপনার খামারে সবচেয়ে কম খরচা হবে তবে এই সাইলাজের পাশাপাশি আপনাদের অন্য অন্য খাবারের ব্যবস্থা রাখতে হবে কম বেশি করে যেমন গাছটা একটু সংগ্রহ করবেন আপনার গাছের জমি নাই তো কি হয়েছে আপনি অন্যের জমির সাইড থেকে ঘাস কেটে নিয়ে আসবেন দেখবেন দুর্বা ঘাস হয় আবার দেখা যায় অন্য ওয়েতেও অন্য অন্য জায়গায় পচিত জমি রয়েছে সেখান থেকে আপনারা ঘাস সংগ্রহ করতে পারেন লতা পাতা জোবজার থেকে লতা পাতা এনে দিতে পারেন ছাগলগুলিকে গাছপালার ডালপালা ভেঙে দিতে পারেন একটু কষ্ট করতে হবে খরচ কমানোর জন্য তো নিজেদের একটু খরচ কষ্ট করতে হবে তাই না আপনারা এভাবে কিন্তু ছাগলগুলি পালন করলে আপনার সর্বোচ্চ কম খরচায় ছাগলগুলি পালন করতে পারবেন আপনারা অবশ্যই ভুট্টার সাইলাসটি সংগ্রহ করবেন এবং সেই খাবারটি সেই সাইলাসটি ছাগলগুলোকে খাওয়ানো শিখাইবেন একসময় ছাগলগুলো খাওয়ার অভ্যাস হবে এবং সে কিন্তু পরবর্তীতে পাগলের মতো সেই খাবারটি খাবে অতি পুষ্টিগুণ সমৃদ্ধ এই সাইলাস তাই অবশ্যই আপনার দানাদার খাবারের উপর থেকে নির্ভরশীল কমারতে হলে অবশ্যই আপনাকে সাইলাস খাওয়াইতেই হবে দানাদার খাবারের দাম যেহেতু বেশি সব সময় দানাদার খাবার দিয়ে ছাগল পালন করা সম্ভব হয় না কারণ সবার কাছে কত টাকা নাই যে সব সময় দানাদার খাবার খাওয়াইবেন একটা খামার চালাইতে গেলে আপনার যদি বিশটা ছাগল থাকে আপনার খামারে যদি দানাদার খাবারের উপর নির্ভরশীল হয় আপনার কিন্তু মাসে দশ থেকে বারো হাজার টাকা বর্তমানে গুনতে হবে এই খাবারের উপর তাই প্রচেষ্টা করতে হবে কীভাবে ছাগলের খামারের খরচটা কমানো যায় আপনি চিপচিটে ছাগল পালন করতে চাইলে অবশ্যই আপনাকে সাইলাজের প্রয়োজন হবে পাশাপাশি আপনারা খড় কেটে দেবেন খড়ের দাম কিন্তু বেশি বন্ধুরা আপনারা এটা মনে করেন না খড় সস্তা খড়ের দাম কিন্তু সাইলাজের চেয়ে বেশি করে যায় বর্তমান খড়ের দাম প্রচুর পরিমাণ তাই খড় যদি আপনার নিজের হয়ে থাকে আপনার নিজের জমিন থাকে ধানের জমিন সেখান থেকে খড় পান সেই খড় ছোটো ছোটো জিরো সাইডস করে কেটে খাওয়াবেন খড় খাওয়াতে হলে অবশ্যই আপনাকে এখানে দানাদার খাবার কিছুটা ইউজ করতে হবে তাছাড়া কিন্তু সরাসরি ছাগল খেতে চাইবে না আপনাকে অবশ্যই বুসিটা ইউজ করতে হবে অ্যাঙ্কার আর গমের বুশি এই দুইটা জিনিস ইউজ করলে সারে আর আপনারা হালকা পাতলা একটু চিটা করে দেবেন পানির সাথে মিক্স করে সেই খাবারটা মিশাইবেন তাহলে ছাগলটি সেই খাবে আর অবশ্যই আপনারা সাইলাস সংগ্রহ করে নেবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ